মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কিডন্যাপ হওয়ার 27 দিন পর কলকাতা থেকে এক নাবালিকাকে উদ্ধার করলো। জানা যায়, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ শেমুল আলীর পুত্র 18 বছরের আফতাব আলী কুশিদা এলাকার 16 বছরের এক নাবালিকাকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। পুলিশ 27 দিন তদন্ত চালানোর পর বুধবার মোবাইল ফোন ট্র্যাক করে কলকাতা থেকে আফতাব আলী ও ওই নাবালিকাকে উদ্ধার করে। পালিয়ে এসে ওর বাবা বিয়ে দিচ্ছিল, সেই জন্য আমি ওর মেয়েকে পালিয়ে নিয়ে এসেছি। তো মেয়েটার সঙ্গে তোর কিসের সম্পর্ক ছিল? ভালোবাসা ছিল। কত বছর ধরে? 1.5 বছর ধরে। তো মেয়েটাকে স্বেচ্ছায় তোর সঙ্গে গেছে? হ্যাঁ, ও আমাকে ফোন করেছে, আমি গিয়েছি। তো আবার মেয়ের বাবা তো বলছে নাকি তুই কিডন্যাপ করে নিয়ে এসেছিস? না না, ও সব মিথ্যা কথা বলছে। তো মেয়ের বাবা সব মিথ্যা কথা বলছে। তো মেয়েটাকে তোর কাছে স্বেচ্ছায় এসেছিলো কি? হ্যাঁ, আমার কাছে এসেছিলো। তো তোর হচ্ছে কতদিনের সম্পর্ক মেয়েটার সঙ্গে? 1.5 বছর থেকে। তারপরে মেয়েটাকে যখন তুই নিয়ে আসিস, তারপর গেছিলি কোথায়? কলকাতায় গেছিলাম। ছিলি কোথায় কলকাতায়? কলকাতায় সন্ধ্যাবাজারে। তো বলছি সেখানে তোকে কেউ সাহায্য করতো গ্রাম থেকে, কেউ তোকে এই পালাতে? না, করেনি, বন্ধুরা করেছিল। এরকম বেশ বন্ধুর নাম উঠে আসছে। হ্যাঁ, তো এরকম কারা ছিল জড়িত? জড়িত ছিল বন্ধুরা। বৃহস্পতিবার অভিযুক্তকে মালদা আদালতে পেশ করে এবং নাবালিকাকে মালদা হোমে পাঠানো হয়। আমি তো বাড়িতে ছিলাম না, আমার ছেলে এসেছিলো বাড়িতে পড়বে, তারপরে কি হয়েছে না হয়েছে বাড়ি থেকে চলে গেছে। আমাকে ফোন করে বলেছে মেয়েরা ভাই নাই, ভাই চলে গেছে কোথায়। আমাকে পুলিশটা ধরে নিয়ে যাচ্ছে, আমার মেয়েকে প্রেগনেন্ট ছিল, আমার মেয়েকে ধরে নিয়েছে। আমি বলেছিলাম আমরা তো কিছু জানি না, আমাদেরকে ফোন করে খালি টর্চার করছে, বলছে আমার তোমাদেরকে থানাতে ঢুকাবো, তোমাদেরকে থানাতে নিয়ে যাব, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। আমি বলি ভাই আমি তো জানি না। হ্যাঁ, এগুলো আমি বলছি। ও আমাকে ধমকি দিচ্ছিল, ওই ছেলের মেয়ের কেউ লাগে, মামা লাগে না চাচা লাগে সে তো আমি জানি না। ওরাই আমাকে ফোনে বলছে আমার তোমাদেরকে থানাতে ঢুকাবো, আমার তোমাদেরকে এ করবো ও করবো। আমি বলেছি দেখো ভাই তোমার মেয়ে চলে গেছে, আমারও ছেলে চলে গেছে, আমার কাছে আসেনি, যেদিনকে আমার কাছে আসবে তোমাকে আমি খবর দিব। আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো ওষুধ নিতে আমি বাড়ি কলকাতায় এসেছি, সে কথা আমি বলেছিলাম। সে ও আমার উপরে রেগে গেছে, ই করছে, টর্চার করছে, বারবার ফোন করছে, সেই জন্য আমার স্বামী ওর উপর রেগে গেছে, বলেছে যা পারবে তোমরা করে নেবে, কেন আমার ছেলেও চলে গেছে, তোমার মেয়েও চলে গেছে, আমি কিছু করতে পারবো না, আমি তো ঢুঁড়ছি ওদেরকে খুঁজছি। না না, কিচ্ছু জানি না আমি, ওর সম্বন্ধ কিচ্ছু জানি না। আমাকে তোমার ছেলে আমার মেয়েকে নিয়ে চলে গেছে, কিডন্যাপের কথা বলেছে আমাকে, বলেছে তোমার মেয়েকে কিডন্যাপের কে তোমার ছেলের নামে কিডন্যাপের কেস নিকে দিয়েছি, তোমার মেয়ে আমার মেয়ে তোমার ছেলে আমার মেয়েকে নিয়ে চলে গেছে। আমি বলেছিলাম দেখো আমরা তো বাড়িতে নাই, আমরা তো বাইরে এসেছি ওষুধের জন্য, আমার অসুখ হয়ে গেছে, আমি ওষুধ দিয়ে এসেছি, আমি তো বাড়িতে ছিলাম না, আমি কিছু জানি না, তোমরা জানালো ঠিক আছে, আমি খুঁজছি, যদি আমার কাছে আমার ছেলে আসবে মেয়েকে নিয়ে আমি তোমাদের হাওলে করবো। বলছে আপনার ছেলের বয়স কত? আমাদের ছেলে 28 বছর। অ্যাকচুয়ালি কিডন্যাপ করা হয়েছিল, কিডন্যাপ করার পর পুলিশ তদন্ত করে নিয়ে এটা কলকাতা থেকে মেয়ে ছেলেকে উদ্ধার করে নিয়ে এসছে। পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেয়ের পক্ষ থেকে। কতদিন আগে কিডন্যাপ হয়েছিল? প্রায় 1 মাস 10 দিন হয়ে গেল। বলছি সে কিডন্যাপ করার কথা কার? কিডন্যাপ যারা আছে বিভিন্ন জায়গার জোর জড়িত আছে, এখানে আছে, ভবানীপুরেরও ছেলে আছে, কোনোয়ারও ছেলে আছে, আবার ওদের লোকালও ছেলে আছে, 4-5 জন ছেলে ছিল। আর পুলিশ গ্রেপ্তারও করেছে, তার ওই ছেলের যে ইয়ে আছে বোন আছে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর আজকে কাকে কোটে পাঠালো? আজকে কোটে পাঠালো ছেলেটাকে, মেয়েটাকেও কি করলো। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।